তোমার মেজদার অভিমান আমি ভাঙাবই, আর শত্রুপক্ষকেও শাস্তি দেব। ভাগ্যিস সোমপ্রিয়ারা বাড়ি নেই, নাহলে তোর কনফিডেন্স দেখে তো অজ্ঞান হয়ে যেত রে। যা বলেছ। এই আমি না এই মেয়েটাকে কিন্তু বাড়িতে থাকতে দেব না, বুঝতে পেরেছ? কিন্তু আমি তো এই বাড়িতেই থাকবো মা। এই অনিরিয়া, আমার লাগেজগুলো একটু তুলে দেতো উপরে। বাসা আমি উল্টাতে দেব না, কিছুতেই দেব না। আমি সারা জীবন আমার দুঃখ নিয়ে থাকব। তুমি আমাকে হারিয়ে দিলে পূজা, কিন্তু আমি লড়ে যাব, লড়ে যাব, আমি মহারাজ জীবনের শেষ মুহূর্ত অবধি লড়ে যাবে। আমাদের ঘরের একই অবস্থা দেখে তো মনে হচ্ছে ভয়ঙ্কর আগুন লেগেছিল। এটা নিশ্চয়ই জামাইবাবুরই কাণ্ড। এই আগুনের সাথে জামাইবাবুর কি সম্পর্ক? হ্যাঁ, নির্ঘাত জামাইবাবুই আগুনটা লাগিয়েছে। অনি, তুই আবার তোর জামাইবাবুর সম্পর্কে বাজে কথা বলছিস তো? আনফর্চুনেটলি অনি কথাটাই সত্যি বন্ধু। মাথা গরম আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধু, আগুন 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 তো আগুন লাগলো কি করে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগুন সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।